আচ্ছা, তুমি এই ট্রাফিক জ্যামের কথা মাথায় নিয়ে বাসা থেকে বেরোতে পারো না? আমি একটা ক্ষুদ্র মানুষ, এত বড় জাতীয় সমস্যা মাথায় নিব আমি? স্যার, তাহলে যারা দেশটি ভাবে তারা কি করে, তাদের কি কাজ? আমি এত পারবো আপনি বলেন স্যার? এটা তো যারা তাদের ভাবনা স্যার, মোর তো ভাবার কথা না। গুড মর্নিং। এই না হইলো একটা বাবুল সর্দির স্ত্রী। আমার বউডারে দেখকে সকালে একসার মনটা জুড়েই গেছে, ফাইন লাগতেছে তোমার। আমাকে এইভাবে সেজে গুজে দেখতে তোমার খুব ভালো লাগে? আরে আশ্চর্য লাগবে না মানে কি, আমি একটা বাবুল সর্দি, আমার একটা মাত্র স্ত্রী, সে এইভাবে সেজে গুজে থাকবে না মানে কি? তাকে গেলেস মারতে হবে, সকাল দিয়ে তাকে গেলেস মারতে হবে। ঠিক আছে, কিন্তু এই যে সকাল থেকে এত গয়নাঘাটি, এরকম সেজে বসে থাকতে না কেমন যেন আনন্দই লাগে। আরে পাগল, বিদেশি সিরিয়াল শুধু দেখলে হবে? ওইখান দিয়ে কিছু শিখতে হবে না? হ্যাঁ, বিদেশি সিরিয়াল নায়িকাগুলো দেখছো কীভাবে সারা সাজ্য গুজে থাকে? তোমার তো মনে করো এই অবস্থায় ঘুমানো যাওয়ার অভ্যাস করতে হবে, বুঝছো? মানে সইতে যাবা হচ্ছে তুমি এই ধরনের সাজ্য গুজে। বাবাজি, আম্মু, আজকে তুমি আমাদের সাথে যাবে না? কোথায় যাওয়ার কথা বলতে আছে আম্মু? তুমি ভুলে গেছো আম্মুকে যে আজকে একটা গোল্ডেন নেকলেস গিফট করার কথা। মাইন্ড করে ফেলেছে, মাইন্ড করে ফেলেছে। আম্মু আম্মু আম্মু, এই হয়েছে কি আম্মু? আমি তো এক্সের ভুলে ফেলাইছি আম্মু, আমার আজকে মানে এত যাইতেই পারবো না, আমার অফিসে আজকে এক্সের মানে রাজ্যের কাম আম্মু, তিন চারটা ফাইল আসবে, ওগুলো গোছাইতে হবে আম্মু, আমাকে তো আজকে যাইতে পারবো না আম্মু। ও আচ্ছা, তোমার তো ফাইল জরুরি বেশি না? জরুরি। তাহলে তুমি ফাইল না, আম্মু নেকলেসটা আরে দিতে। শামসু কোথায়? শামসু, এই ব্রো, আমি তো পারতে আসি না, জানা ভাই অসুবিধা কি? এতক্ষণ পরে একটা বাংলা কইছে যে মানি লাগবে, কি মানি লাগবে, কত টাকা লাগবে তোমার? আম্মু ওই তুমি তাকে টাকা দিয়ে দিও। আর আম্মু আমি সরি আম্মু, আমি যাইতে পারলাম না আম্মু, আমি মাইন্ড করি না আম্মু। শোনো, এটা রাখো তো, রাখো, আম্মুকে নিয়ে যাও, এটা করে হবে না? হবে না মনে হয়। আচ্ছা এটা রাখো, আদর করলে কার্ড নিয়ে যেয়ে তুলে নিও যদি লাগে। আর ওই বাকিটা তোমার ওই সেলসম্যানের মুখে কিছু টিপস মেরে দিও। কেন এই সেলসম্যান, গোল্ডের দোকানের সেলসম্যানকে আমি টিপস দিব? নেবে না হে, মাইন্ড করবে, মাইন্ড করবে, রেস্টুরেন্টে নিয়ে খাওয়াই দিও তাকে, অসুবিধা নেই আম্মু। আমি সরি, আমার তিন তিনটা ফাইল আছে আম্মু। আপনারা কি জানেন আপনার চেয়ারের কত মূল্য, কত ক্ষমতা? এই অফিসটা তো আপনারাই চালান, সব কিছু আপনারাই মেনটেন করেন, আপনাদের প্রত্যেকটা চেয়ারের পেছনে উপর মহলের কত টাকা খরচ হয় আপনি জানেন? জি স্যার, স্যার শুনেছি চেয়ারগুলো নাকি স্যার মালয়েশিয়া থেকে আনছে স্যার, বিদেশি চেয়ার স্যার, অনেক দামি তো অবশ্যই হবে স্যার। গাধা ততক্ষণই সিংহ সেজে থাকে যতক্ষণ পর্যন্ত তার মুখটা বন্ধ থাকে। নজরুল সাহেব, আপনার মুখটা বন্ধ রাখুন। সরি স্যার। কিন্তু স্যার আগের স্যার তো, শুনুন, আগের স্যার কী করেছে সেটা আমি শুনতে চাই না, আমি কী বলছি সেটা মন দিয়ে শুনুন। স্যার আপনার পরিবেশটা তো সম্পূর্ণই নতুন। নতুন তো কি হয়েছে, আমি কি আজকেই অফিসে জয়েন করেছি? স্যার আপনার হয়তো অনেক কিছু জানার ভুল আছে। মনে থাকবে সকালে এক কথা, দুপুরে এক কথা, বিকেলে এক কথা, আপনার মতো ইংলিশ হেবার রাইতে আরেক কথা, এত কথা আমি বলতে পারবো না স্যার, মই এক কথার মানুষ, এক কথাই বলবো এবং মুখের কথার ভ্যালু আছে, মূল্য আছে মুখের। হ্যাঁ, তোমার মুখের কথা যে অনেক দামি সেটা আমি ইতিমধ্যে জেনে গেছি। হ্যাঁ, তোমার এই চা তো এখন কেউ খাবে না, লাঞ্চের টাইমে না খেলে, না খেলে না খাইবে, রাইখে দিন স্যার, এটা নিয়ে যাও। আরে বেটা, এ এখন ফোন দিচ্ছি কেন, এ ফোন দিয়ে ফেলাইছে, পরে নিতেছি, পরে নিতে। হ্যাঁ হ্যালো, কি হে ব্রো, কই তুমি? আই এম ইন ফ্রন্ট ইওর অফিস। কি কইলি বেটা, হ্যাঁ বাংলায় কয় বেটা, কি কইলি কিছু বুঝিনি, কি কইছো? আরে ভাই, আমি তোমার অফিসের নিচে আমার গার্লফ্রেন্ডকে নিয়ে আসি তোমার সাথে দেখা করানোর জন্য। পাগল তুই বেটা, এ তুই গার্লফ্রেন্ড নিয়ে এবার অফিসে করো কি,
তুই গার্লফ্রেন্ডে যাবি হচ্ছে ভালো কোনো ফাইভ স্টার হোটেলে, তুই যাবি হচ্ছে ভালো কোনো ফাস্ট ফুডে, এনে খাওয়া তার খরচ কর, অফিসে কি? আচ্ছা কোন হোটেলে যাবো বলো। আরে বাবা পছন্দ বাদে, তোর হোটেলে যাওয়া লাগবে না, এ কাজ কর, ওই তোর গার্লফ্রেন্ডকে নিয়ে তুই বাসায় যাই, বসে গল্প কর, আইতে আসছি যা। বাসায় গেলে তো আপা বেড়া দিব, আমি ম্যানেজ করতে আসছি, সমস্যা নেই, যা 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 বাসায় যা, বাসায় যা, অফিসে আইবে পাগল। আরে দুলাভাই কেটে দিল, দুলাভাই যে কত ব্যস্ত। তোমার দুলাভাই তো অদ্ভুত কেন? অদ্ভুতের দেখছো কি? টাকা থাকলে মানুষ আরো কত অদ্ভুত হয়, তুমি চলো। কই যাব? আরে বললো না বাসা যেতে, তাতেই চলো। অফিসার তাহলে চা খাইলেন না আপনি? বাবা খাবেনই না, নিয়ত করে ফেলাইছেন, অসুবিধা নেই চালিয়ে গেলাম। কমিশন এই বাবুল মাই, শোনো তুমি অফিসে কখন এসছো? স্যার অফিসে তো এক সের টাইম মতো এসি স্যার, এই জাস্ট ঘড়ি দেন, আমার দাদা তো ঘড়ি নেই স্যার, 20 মিনিট আগে এসি। অফিস শুরু হয় সকাল 9টায়, তুমি কি 9টার সময় অফিসে ছিলে? স্যার কেমনে দেখবেন, এক সের জাম স্যার, রাস্তা ভরে জাম লাগি রয়েছে। শোনো রাস্তায় জ্যাম আছে না কি আছে এটা দেখার দায়িত্ব আমার না, আমি অফিসে জয়েন করার পরে একদিনও তোমাকে আমি টাইমলি পাইনি। স্যার টাইমলি আসবো মানে কীভাবে আসবো স্যার, আপনি বলেন, জাস্ট 30টা মিনিটের পথ, সেইখানে স্যার মানে আমি হইলাম একটা মানে একটা কি কর্মচারী, আপনি তো বোঝেন স্যার, কি চাকরিটা করি, বাসে ঝুললে ঝুললে কষ্ট করি আসা লাগে, আর এত বড় একটা বাস যদি রাস্তার মধ্যে একবার কোনো কারণে আটকে যায় স্যার, আপনি বলেন কী ধরনের জামে পড়তে হয় স্যার? আচ্ছা তুমি এই ট্রাফিক জ্যামের কথা মাথায় নিয়ে বাসা থেকে বেরোতে পারো না? আমি একটা ক্ষুদ্র মানুষ, এত বড় জাতীয় সমস্যা মাথায় নিব আমি স্যার? তাহলে যারা দেশ নিয়ে ভাবে তারা কি করে, তাদের কি কাজ, আমি এত পারবো আপনি বলেন স্যার? এটা তো যারা তাদের ভাবনা স্যার, মোর তো ভাবার কথা না। আচ্ছা বাবুল মিয়া তুমি কি সোজা করে কিছু বলতে পারো না, সবসময় খালি ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলো? স্যার আমি কিন্তু এক কথার মানুষ স্যার, কোনো ধরনের ঘুরে পেঁচে মানে পছন্দ করি না, যা বলার একদম স্ট্রেট বলি স্যার, সরাসরি বলি স্যার। আপনি বলেন স্যার, 30 মিনিটের পথ, আইতে 3 ঘন্টা যাইতে 3 ঘন্টা, জামে খাই ফেলে, তা কি আমি যদি অফিসে যাতায়াতের মধ্যে স্যার 6 ঘন্টা কাটাই দিই দিনের মধ্যে, তাহলে মোর বউ আছে না স্যার, আমি একটা ফ্যামিলি ম্যান, আমার ছোট্ট একটা বউ আছে, সেও তো আমাকে চায়, তার পাশে বসে একটু গল্প করি, সময় দিই। আবার মনে করুন স্যার, এই অফিসে যে আমার পোস্টে যারা স্যার কী করে, তাদের আবার নেতৃবৃন্দ না স্যার, আমি তাদের এখানে যাই একটু বসতে হয়, সময় দিতে হয়, তারাও চায় যে আমি একটু তাদের সাথে বসে সময় দিই, এটা তারা চায় স্যার, এরকম বসতে বলে আর কি, তারা তাদের এখানে দিতে হয় স্যার, তো বলেন আমি কী করি স্যার? তার মানে তোমার ডিউটি ছাড়া সব কিছু তোমার কাছে গুরুত্বপূর্ণ, তাই তো? স্যার এইভাবে বললে আবার আমি একটু লজ্জা পাই যাই স্যার, এভাবে বলবেন না স্যার, মানে চেষ্টা করি নিজের জায়গা দিয়ে অনেস্ট থাকার স্যার, অনেস্টি মানে করে চেষ্টা করি। এই হালার পো হালায় আর ডিস্টার্ব কে মোর শালায় করছে কি, একটা প্রেম করিয়ে ফেলাইছি, আমার আবার গোপনে বলছে স্যার। হ্যাঁ ভাই অফিসে অফিসের দরকার নেই, এটা ভালো কোথাও বসো, এরপর চিন্তা করলাম ভালো কথা বসে আমার লোকজনের সামিষ হইবে, এরপর বাসায় চলে যাবো, এখন ওই গার্লফ্রেন্ড লইয়া সে একটু বাসায় খাইবে না মানে লাঞ্চ করবে, মুই একটু যাই স্যার, মুই বুঝা গেছি স্যার, আপনার আমার সম্পর্কে অনেক প্রশ্ন অনেক জানার অনেক কিছু আছে, আমি লাঞ্চটা করে যাইয়ে স্যার আপনার আপনার সাথে আমার সম্পর্কে বিস্তারিত আপনার বলবো আনে স্যার, মুই আসি। তুমি আবার লাঞ্চ করতে বাসায় যাচ্ছ? যাইতে হয় স্যার, ফ্যামিলিকে সময় দিতে হবে না, এটা বুঝুন না স্যার, এগুলা আইতে আসি স্যার। পড়ালেখাটা কোথায় করো? পড়ালেখা যদি করতা তাহলে আজকে আমার বাসায় থাকতা? আপা এখন গেস্টের সাথে কিরকম করে? গেস্ট? তুই আমার বাসায় মেয়ে নিয়ে? ও মেয়ে না, আমার গার্লফ্রেন্ড। মুখে মুখে কথা বলিস? সমস্যা হয়েছে কি জানো, গ্যাপটা ফিল আপ করবে না কেম, যে গ্যাপটা হয়েছে দুলাভাই, আরে 5 লাখ মারি দিবি, হ্যাঁ ফিল আপ করে দিবি, টেনশন বেশি কথা বাড়ি না, আসো বসো বসো, এত এতক্ষণ ধরে খাড়া করে রাখছো, বসো 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 বসো। হ্যাঁ তা কি নাম? কি বাবা কি করে? বিজনেস করে, বিজনেস করে কিসের? কিসের বিজনেস? কিসের? এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস। এক্সপোর্ট ইম্পোর্ট, এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস, গয়না তো কম করছে কি বলো, সবসময় এত গয়না পরে থাকা যায়,
তোমার আমরা বলছি যে কোনো সময় বাসায় গ্যাস চলে আসতে পারে, এখন তারা যদি দেখে তারা গরিব মনে করবে না তোমার, মনে হবে কিছু নাই। আমার এই শাড়ির সাথে এই সেটটাই যাচ্ছিল, তাই এটাই পরেছি। হ্যাঁ, এক্সপোর্ট ইম্পোর্টের ওই ডলারের অবস্থা এখন কিন্তু ভালো না, রেট খুব একটা বাজে যাইতে আছে, বুঝছো? মানে এগুলো বুঝছি। হ্যাঁ, আসলে আমি বিজনেস সম্পর্কে অত বেশি জানি না। তুমি কিভাবে জানবা বিজনেস সম্পর্কে? এই যে তোমার দুলা ভাই কত বড় অফিসের অফিসার, তুমি জানো ডলারের দাম কখন বাড়বে কখন কমবে সব তোমার হাত দিয়ে হয়, তাই না? আরে ওই মানে ডলারকে বাংলা টাকায় আর বাংলা টাকায় ডলার, মানে এপার ওপার যেটা করে আর কি সেটা আমি করি আর কি, ঠিক আছে, এগুলো করি। তা কদিন থাকবা? জি এখনই উঠতেছি আর কি। এক্ষুনি ছিলি তুমি কি এই কথা বলছি? আরে আমি বলছি যে এই রিলেশনে কয়দিন থাকবা, মোর শালাই তো পাইছে, সে তোমার জীবনও ছাড়বে না, আমি বুঝে গেছি। তুমি আমার শালাকে ছাড়িয়ে দিবে কবে সেটা চিন্তা করতেছি, কারণ এখনকার ছেলেমেয়েরা যেইভাবে মানে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড চেঞ্জ করে, আর তুমি যে মেয়ে তোমার যা দেখলাম, ছাড়িয়ে দিবে নাকি থাকবা? ওয়ান ম্যান আর্মি। ভালো ভালো, এই কয়দিন হয়েছে কি রিলেশনের সম্পর্কে কয়দিন হয়েছে? এক বছর দিলাম। এখনো ঘুরতে আছে পথে প্রান্তরে। তোমার তো ভাগ্য ভালো, আমার ভাইটার কি কপাল এত ভালো বলো? কপাল করে দিব মই আছি না, তোমার তোমার ভাইয়ের কপাল মই করে দিই, মানে সমস্যা নাই। আরে কপাল করে এমন দুলা ভাই পাইছিস? আর আমারও তো একটাই শালা, অসুবিধা আছে? আমি করবো, হ্যাঁ আমি করবো। এই বুঝো না এগুলো, চলো আরে গল্প করো, আসো 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 আসো। তোমার দুলা ভাই অনেক দারুণ একটা মানুষ, আমার খুব